Assalamualaikum bondura, আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসি হাসনাবাদ কবুতরা হাটে এটা ঢাকা জুরাইন পোস্তগোলা ব্রিজের পরেই যেটাকে বুড়িগঙ্গা সেতু ব্রিজ বলা হয় সেই ব্রিজ পার হলেই এই হাসনাবাদ হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার আজ শনিবার আমি চলে আসি হাসনাবাদ হাটে বন্ধুরা আজ আমরা একটু ঘুরে দেখব আজকে হাটে কবুতর কেমন পাওয়া যাচ্ছে আর কি কি কবুতর পাওয়া যায় আর কবুতরের দামটা কেমন যায় সেটাও একটু জানাবো আর এছাড়া এই হাটে কবুতরের পাশাপাশি বাজিগার কোকাটেল টিয়া ময়না এমনকি হাঁস মুরগি সবই পাওয়া যায় তো বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখব আর আজকে হাটে কোন জিনিসটার দাম কেমন যাচ্ছে সেটাও একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আপনাদের একটু দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কবুতর বেচা কেনা চলছে আমরা একটু দেখব ভাইয়া কি কবুতর বিক্রি করলেন একটু এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়া এই কবুতরগুলো বিক্রি করলেন ভাই এইটার নাম কি এই যে পালিশ বন্ধুরা দেখছেন এই যে অনেক সুন্দর একজোড়া কবুতর এটার নাম হয়েছে পালিশ আর এই যে সাথে ছিল একজোড়া বিউটি আর একজোড়া সিরাজি এই তিন জোড়া কবুতর ভাইয়া বিক্রি করলেন আমরা একটু জানবো ভাই কত টাকা বিক্রি করলেন ভাই কত টাকা বিক্রি করলেন ভাই 4000 টাকা বিক্রি করে দিছি ভাই বাজার নাই আগের 4000 টাকা দাম চাইছিলেন কত দাম চাইছিলাম ভাই 7000 টাকা 4000 টাকা বিক্রি করে দিলাম বন্ধুরা দেখছেন যে অবশেষে ভাইয়া 4000 টাকা বিক্রি হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হাটের ভিতরে এক ভাইয়ের মুরগি ছুটে গেছে এই যে ওনার মুরগিগুলো এলোমেলো হয়ে দৌড়াচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা গিরিবাজের পাইকারি দোকানে যে ভাইয়ারা অনেক বেশি যে গিরিবাজ নিতে চান তারা এই ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন আমরা একটু ভাইয়ার কবুতরগুলো দেখাবো এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার কবুতরগুলো মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে আজকে আর এই ভাইয়া যেই হাতে যায় ওই হাতে সবথেকে বড় দোকানটা ওনারই থাকে তা আজকে আমরা একটু জানবো ভাই আজকে কত করে দিচ্ছেন মানে 200 মধ্যে কি কি আছে মানে গিরিবাজার কি কি জাত আছে মানে চুল্লি গড়া চিলা এখান থেকে যেটাই নিব 200 টাকা পিস যেটা নিব বাচ্চা বাচ্চা 200 টাকা বন্ধুরা দেখছেন যে এখান থেকে আপনারা বেশে যেটাই নেন মাত্র 200 টাকা করে ভাই কেউ যদি মনে করেন দজরা নেয় তাহলে কি একটু কম আছে মানে দজরা বিজরা যাই না একই দাম বন্ধুরা শুনলেন যে দজরা বিজরা আপনারা যত জোড়াই নেন মাত্র 200 টাকা করে পিস 400 টাকা জোড়া এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তো আপনারা যারা যে গিরিবাস কিনতে চান তারা চাইলে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া বাংলাদেশের যে কোনো জেলায় তো ডেলিভারি দিতে পারবেন যে কোনো জেলায় ভাই আপনার অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা একটু বলে দেন 01777661834 তো বন্ধুরা শুনলেন মোমন ভাই তার এই যে মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যারা গিরিবাস কবুতর কিনতে চান অল্প টাকার ভিতরে বন্ধুরা দেখছেন যে ভাইয়ের কাছে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে মাত্র 200 টাকা পিস তা আপনারা যোগাযোগ করতে পারেন মোমেন ভাইয়ের সাথে বন্ধুরা দেখছেন এখানে কবুতর বেচা কেনা চলছে আমরা একটু দেখবো কি কবুতর এটা কি কবুতর নিলেন কাকা সবজি কয় টাকাতে নিলেন কাকা 500 ভাইজান দাম চাইছিলেন কত বন্ধুরা দেখছেন 1000 টাকা দাম চাওয়ার পরে টাকা এটা নিলেন মাত্র 500 টাকা দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাসনাবাদ হাটে হাঁস মুরগি সব কিছু পাওয়া যায় এই যে বন্ধুরা দেখছেন যে না একদম দেশি দেশি মুরগি হাঁস এইসব নিয়ে আর কি বসে আছে টাকা এটা কি দেশি হাঁস কত করে বেচেন 700 টাকা পিস এক একটা ওজন কতটুকু হইব আপনার মাপেন নাই বন্ধুরা দেখছেন এই যে হাঁসগুলো এক একটা যে দাম চাচ্ছে উনি 700 টাকা করে তাই বুঝতে পারছেন একদম পিওর হাঁস মুরগি পেয়ে যাবেন আপনারা এই হাটে আর এই যে এক ভাইয়া দেখেন অনেকগুলো মুরগ নিয়ে আসে ভাই এগুলো কি অরিজিনাল দেশি 100% ভাই এই মুরগটার দাম কেমন হবে 800 টাকা এর ওজন কতটুকু হতে পারে মানে 1 কেজি থেকে 100 কেজি বন্ধুরা দেখছেন যে 1 কেজি থেকে 100 কেজি এটার দাম চাচ্ছে 800 টাকা আর এই মুরগি কত করে বিক্রি করেন রে মুরগি 600 টাকা করে আর মোরগ হচ্ছে 800 আর এই ভিতরে গরম মোরগ একই দাম বন্ধুরা দেখছেন যে অনেক সুন্দর সুন্দর মোরগ মুরগি নিয়ে ভাইয়ারা আসে তা আপনারা যদি একদম দেশি মোরগ মুরগি কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে
বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম গ্রামে যেভাবে বিক্রি করে, এই যে একটা বলে অথবা একটা খাঁচার এটা ঝাকার ভিতরে মুরগি নিয়ে আসছে, নিয়ে আসে ভাইয়া ওইভাবেই নিয়ে আসছে। কেমনে মানে এমনি এর কি জোড়া কেমনে মিলাইছে ভাই? এই জোড়া ওজন কতটুকু হইব? এডি ভাই এর এইটা মানে কোনো মাপা নাই? এই জোড়া কত চান ভাই? বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাইয়া অনেক সুন্দর সুন্দর কিছু হাঁসের বাচ্চা নিয়ে আসছে। এই যে আমরা একটু ভাইয়ার বাচ্চাগুলো দেখাবো। ভাইয়া এটা কোন জাতের হাঁস? হাই ক্যাম্বেল। এটা বয়স কতদিন? এক মাস। এটা যে জোড়া কত করে বিক্রি করেন? 20-25 দিন। এটা জোড়া কত করে বিক্রি করেন? 200 টাকা। এইটা আর এটা কি সেম? সেম। বন্ধুরা দেখছেন এটা হচ্ছে হাই ক্যাম্বেল, খাকি ক্যাম্বেল। বন্ধুরা দেখছেন এটার নাম হচ্ছে খাকি ক্যাম্বেল। এটা মাত্র 20-25 দিন বয়স। জোড়া চাচ্ছেন কত? 200 টাকা জোড়া। 100 টাকা পিস, 200 টাকা জোড়া। তা আপনারা যদি হাঁসের খামার করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে বেশি করে হাঁস নিতে পারবেন। ভাই কেউ যদি বেশি করে নেয় সেক্ষেত্রে তো দাম একটু কম আছে। বন্ধুরা যদি বেশি পরিমাণে নিতে চান সেক্ষেত্রে দাম একটু কম আছে। এছাড়া ভাইয়ের কাছে আছে এই যে বন্ধুরা দেখছেন এটার কি জন্য বলে কোয়েল পাখি? কোয়েল পাখি। এটা বয়স কতদিন ভাইয়া? 25 দিন। 25 দিন। এটা ডিম দেয় কয় মাস বয়স হলে? সর্বোচ্চ 2 মাস লাগে। দুই মাস বয়স হলে ডিম? এমনি বই পুস্তকে লেখা আছে 5-15 দিন হলে ডিম দিয়ে দেয়। মানে এমনি বইয়ে লেখা আছে 45 দিন হলে ডিম দেয়, কিন্তু বাস্তবতা 2 মাস বয়স হলেই ডিম দেয়। ডিম পুরোপুরি আসে। এটা জোড়া কত করে ভাইয়া? 100 টাকা জোড়া। 100 টাকা জোড়া। বন্ধুরা দেখছেন অনেক সুন্দর সুন্দর কোয়েল পাখি ভাইয়া বিক্রি করে মাত্র 100 টাকা করে জোড়া। আর আপনারা যারা ডিম খেতে চান তারা কোয়েল পাখি পালতে পারেন, কারণ খুব দ্রুতই এরা ডিম দেয়। আর এছাড়া এই যে ভাইয়ার কাছে আরও কিছু হাঁস আছে, এটাও খাকি ক্যাম্বেল। এটা মাত্র 1 দিন বয়স। বন্ধুরা দেখছেন মাত্র 1 দিন বয়সের যে খাকি ক্যাম্বেলের বাচ্চা, তা আপনারা যদি 1 দিনের বাচ্চা নিতে চান সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে বন্ধুরা দেখছেন মার্শাল্লাহ 1 দিনের বাচ্চা কত সুন্দর, একদম ফুটফুটে বাচ্চাগুলো। তা আপনারা যারা যে হাঁসের বাচ্চা নিতে চান অথবা মুরগির বাচ্চা নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া কেউ যদি আপনার কাছ থেকে নিতে চায় সেক্ষেত্রে আপনার অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা বলে দেন। 01789514606। আপনার নাম? মোহাম্মদ খোকন। অ্যাড্রেসটা কোথায়? নিমতলি। নিমতলি বঙ্গ মার্কেট। তো বন্ধুরা শুনলেন যে ভাইয়ার অ্যাড্রেস হচ্ছে নিমতলি বঙ্গ মার্কেটের পাশে, ভাইয়ার নাম খোকন, আর ওনার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে। কেউ যদি হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা ভাইয়া দোকানে চলে আসি, ভাইয়া কিছু কবুতর আছে উনি আর কি বিক্রি করতে চাচ্ছেন। এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার কবুতরগুলো, এই লালটা কি কবুতর, এটার নাম কি? মুখী। মুখী কি ডিম বাচ্চা করছে? এই জোড়াটা কত চান? একবারে 1000 টাকা। বন্ধুরা দেখছেন এই লাল মুখটা যে ভাইয়া দাম চাচ্ছে একবারে 1000 টাকা। এটা কি ফিক্স নাকি দামাদামি করতে পারবো? বন্ধুরা শুনলেন যে এটাই ফিক্স, কোনো দামাদামি করা যাবে না। আর এই সিরাজি জোড়া কত চান? সিরাজিটা কি বাচ্চা? পাসপোরে। বন্ধুরা দেখছেন এই সিরাজিটা হচ্ছে পাসপোরের বাচ্চা, এইটা উনি দাম চাচ্ছে 800 টাকা এই যে জোড়া। আর এই হেলমেটটা? হেলমেটটাও কি বাচ্চা? হেলমেটটা কি ডিম বাচ্চা করছে? কয়বার? বন্ধুরা শুনলেন যে উনি বললেন হেলমেটটা একবার ডিম বাচ্চা করছে, এটা উনি দাম চাচ্ছে 800 টাকা। আর সিরাজিটা চাচ্ছে 800 টাকা। আর মুখিটা চাচ্ছে 1000 টাকা। আর এই যে পাশে এক জোড়া বিউটি আছে, বিউটিটা কি ফুল অ্যাডাল নাকি ডিম বাচ্চা করছে একবারও? এখনো ডিম পারে নাই, নিউ অ্যাডাল। কত চান এই জোড়াটা? একবার 1800 টাকা। বন্ধুরা দেখছেন যে এই সুন্দর বিউটিটা উনি দাম চাচ্ছে 1800 টাকা। আর এই গুগু কার? বন্ধুরা দেখছেন এছাড়া ওই যে ভাইয়ের কাছে অনেক সুন্দর গুগু আছে, এটা কোন জাতের গুগু? অস্ট্রেলিয়ার গুগু। এটা তো ডিম পাঞ্চা করে নাই, এটা কত চান? 400 টাকা। বন্ধুরা দেখছেন এই জোড়াটা এখনও ডিম বাচ্চা করে নাই, এই এই জোড়ার দাম চাওয়া হচ্ছে 400 টাকা। এছাড়া ভাইয়ার কাছে আরও কিছু ঘুঘু আছে আমি দেখাবো। এই যে এখানে আরও অনেকগুলো ঘুঘু আছে, এখান থেকে আপনারা যেই জোড়াটাই নেন উনি দাম রাখবে 400 টাকা করে।
আপনারা যারা গুগু কিনতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের কাছে অনেকগুলা গুগু আছে এছাড়া যদি আপনাদের পছন্দের কোনো কবুতর থাকে সেটা বললে ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা বলেন 0983 0983 52 71 71 আপনার নাম মোহাম্মদ মনির হোসেন আর আপনার অ্যাড্রেস কোথায় দেবক মাদ্রাসা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ দেবক মাদ্রাসা বন্ধুরা শুনলেন মনির হোসেন ভাই ওনার অ্যাড্রেস মোবাইল নাম্বার সবই দিয়ে দিলেন আপনারা যদি ওনার কবুতর আর ঘুঘুগুলা নিতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন এছাড়া ভাইয়ের কাছে ওনার কাছে বাজিগারও আছে এই জোড়া কত চান একবারে 500 টাকা বন্ধুরা দেখছেন একটা ডিম সহ ভাইয়ের জোড়াটা চাচ্ছে 500 টাকা তো এই ছিল ভাইয়ার যে কবুতর আর পাখিগুলো যদি আপনারা ওনার সাথে ওনার থেকে নিতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে তারপরে বন্ধুরা দেখছেন এখানে এক ভাইয়া অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসছে বিক্রির জন্য ওনার পাখিগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এই যে এখানে টিয়া পাখি আছে ভাই এটা কি পাখি নিচের মুনিয়া পাখি এটা কি কালার করছেন নাকি এটা কালারই এরকম এই কালারই হয় বন্ধুরা দেখছেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর মুনিয়া পাখি কত করে বিক্রি করেন জোড়া 700 টাকা একদম খাঁচা সহ বন্ধুরা দেখছেন উনি একদম প্যাকেজ অনুযায়ী মানে আকারে বিক্রি করেন 700 টাকা করে জোড়া এই যে দেখতে পাচ্ছেন মুনিয়া পাখিগুলো আচ্ছা মুনিয়া পাখি তো দেশি পাখি না এটা দেশি পাখি এই টিয়াটা কি দেশি নাকি এই টিয়া কত করে বিক্রি করেন 2500 টাকা পিস এটা বয়স কত দিন হবো 7 মাস বন্ধুরা দেখছেন যে 7 মাসের টিয়া এটা ভাইয়া দাম চাচ্ছে 2500 টাকা এছাড়াও এই সাইডে ওই যে আরও কিছু পাখি আছে এই যে এর ভিতরে বাজিগরও আছে ভাইয়া বাজিগরের জোড়া কত বাজিগরের জোড়া কত 800 টাকা বন্ধুরা দেখছেন উনি একদম খাঁচা সহ 68টা খাঁচা সহ এটার দাম চাচ্ছে 800 টাকা আর এখানেও একটা টিয়া পাখি আছে ভাই এটা কত চান এটাও 2500 টাকা আর মনিয়া তো সে 700 টাকা করা বন্ধুরা দেখছেন যে আপনারা যদি এই হাটে আসেন তাহলে এই ধরনের পাখিও পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে ভাইয়ারা আসে আপনারা যারা পাখি কিনতে চান তারা চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাইয়া অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর এমনকি সাথে এক জোড়া অনেক সুন্দর ময়না পাখি নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন ওনার ময়না পাখিটা ডাকটা শুনেন মাশাআল্লাহ অনেক সুন্দর ডাকে ভাই বয়স কত দিন হ্যাঁ 2 বছর কথা বলতে পারে মানে খাবার দেওয়ার কথা বলতে পারে আল্লাহ আবার আল্লাহ ডাকে মিজান ডাকে নাম ডাকে ডিম বাচ্চা তো করে নাই এখনো ডিম বাচ্চা করে নাই এই জোড়াটা কত চাচ্ছেন 25000 টাকা বন্ধুরা দেখছেন এই জোড়াটা এখনো ডিম বাচ্চা করে নাই কিন্তু কথা বলতে পারে তার জন্য ভাইয়া এই জোড়াটার দাম চাচ্ছে 25000 টাকা তাই আপনারা যারা ময়না পাখি কিনতে চান তারা চাইলে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন এই যে আপনারা শব্দটা শুনলেন যেন ওই কীভাবে শীষ দিল অনেক জোরে শীষ বাজায় এছাড়া ভাইয়ার কাছে অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর আছে এই যে বন্ধুরা দেখছেন ভাই কবুতর কিভাবে বিক্রি করেন জোড়া ভাই আলাদা আলাদা জোড়া হিসাবে আফসান গ্রিজেলে যে রানিং আছে বন্ধুরা দেখছেন একটা খাঁচার ভিতরে উনি অনেকগুলো কবুতর রাখছে তাই আমি ওইভাবে দেখাতে পারছি না কিন্তু ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আপনারা দরকার হয় ওনার যে ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করে ওনার কবুতর দেখে আপনারা দাম করে নেবেন আমি শুধু ময়নাটার দামটা আর কি বলে দিলাম উনি 25000 টাকা দাম চাচ্ছে ভাইয়া কেউ যদি আপনার থেকে নিতে চায় আপনার অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা বলেন অ্যাড্রেস আর মোবাইল নাম্বার নাম্বার কো 0190 749 8100 আপনার নাম আমার নাম আবিদ আপনার অ্যাড্রেসটা জুরাইন মুরাদপুর তো বন্ধুরা শুনলেন আবির ভাইয়া তার অ্যাড্রেস আর মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি ওনার কবুতরগুলো নিতে চান ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর ওনার এই সুন্দর ময়না পাখি জোড়া যদি নিতে চান তাও ভাইয়ার সাথে যোগাযোগ করে আপনারা এই ময়না পাখি জোড়াটা নিতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া কালিম পাখির সাথে 2 জোড়া কবুতর আনছে আমরা একটু কবুতর দুটাও দেখাবো
আর অন্য ভাইয়ার পাখি এটার দামটা একটু জানাবো ভাইয়া এই দেখতে পাচ্ছেন এই যে লাল সিরাজি আছে এক জোড়া এই যে ভাইয়া লাল সিরাজি জোড়া কি ডিম বাচ্চা করছে একদম রানিং এই লাল সিরাজি জোড়াটা কত চাচ্ছেন ভাইয়া একদম 1500 টাকা একদম 1500 টাকা আর এই যে বোম্বাই জোড়াটা বোম্বাই জোড়া কি ডিম বাচ্চা করা বন্ধুরা দেখছেন দুইটাই রানিং লাল সিরাজি জোড়া চাচ্ছে 1500 টাকা আর বোম্বাই জোড়াটা চাচ্ছে 1000 টাকা আর এছাড়া এই যে ভাইয়ার কাছে অনেক সুন্দর এক জোড়া কালিম পাখি আছে ভাই কালিম পাখি কি ডিম বাচ্চা করছে একবার কয়বার ডিম বাচ্চা করছে বলতো আপনার ওখানে দুইবার করছে কত চাচ্ছেন জোড়াটা 2500 টাকা বন্ধুরা দেখছেন অনেক সুন্দর একটা পাখি আপনারা যারা কালিম পাখি ভালোবাসেন তারা এই জোড়াটা নিতে পারেন ভাইয়া দাম চাচ্ছে মাত্র 2500 টাকা 2500 টাকা হলে আপনারা এই সুন্দর কালিম পাখি জোড়াটা নিতে পারবেন আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো বন্ধুরা ভাইয়া আসলে ফেস দেখাতে চাচ্ছেন না ভাইয়া উনি ওনার নাম্বারটা বলে দিবেন নাম্বারটা একটু বলেন 0818080631 ভাইয়ার নাম সনি তো বন্ধুরা শুনলেন সনি ভাইয়া তার এই যে নাম্বারটা বলে দিলেন আপনারা যারা এই পাখিগুলো কালেক্ট করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই সুন্দর কালিম পাখি জোড়াটা নিতে পারবেন